শীতের পরন্ত বিকেলে মাঠ থেকে শাক তুলছেন গ্রামের নারীরা। গ্রাম থেকে শহরে কেউ শখ করে এই শাক তোলে, কারো আবার অভাবের সংসারে অপরের জমি থেকে তুলে আনা কয়েক মুঠো খেসারি শাকই যেন ভাতের প্লেটে প্রধান অনুষঙ্গ হয়ে ওঠে। সবসময় তো আর নিতে পারি না, যখনই মানে সুযোগে পাই তখনই আমরা চেষ্টা করি প্রায় খাওয়ার জন্য। খেসারি বা কালাই শাক একটি অতি পরিচিত খাদ্য, তরকারির বাজারেও আছে যথেষ্ট সমাদর। কুমড়া বড়ি, টাকি মাছ কিংবা শৈল মাছের সাথে এই শাক মিশিয়ে রান্না করলে এর স্বাদের কোনো তুলনা হয় না। পুষ্টিগুণে অনন্য এই শাকের মায়ায় পড়েনি এমন বাঙালি খুঁজে পাওয়া দুষ্কর। এটা হচ্ছে কলাই শাক, এটা কুমড়োর বড়ি, টাকি মাছ, শৈল মাছ এগুলো দিয়ে রান্না করলে খুব সুস্বাদু। নিয়মিত খাই আমরা, তা এই শাক খাতে ভালো লাগে। প্রথম দ্বিতীয় তেল, তেল দিয়ে মরিচ দিতে হয়, তারপরে ডাল বড়ি দিতে হয়, ডাল বড়ি দিয়ে শাক ডালে দিতে দিয়ে রান্না করতে মজা লাগে। জমি থেকে খেসারি বা মটর শাক তুলে সেই শাক প্রথমে কুচি কুচি করে কাটা হয়। এরপর ঝুরঝুরে শাকের সাথে রসুন, পেঁয়াজ, মরিচ কিংবা ডালের বড়া মিশিয়ে ভাজা হয় তেলে। উঠলাম, এখন আমি ধোবো, ধুয়ে পেঁয়াজ রসুন ঝাল দিয়ে আগে তেল দেব, দিয়ে শাকটা ধোয়ার পরে আমি রান্না করব। সরাসরি জমি থেকে তুলে আনা শাকের স্বাদ আর বাজার থেকে কিনে আনা শাকের স্বাদে ভিন্নতা রয়েছে। তরকারি হিসেবে স্বাদ ও পুষ্টির পাশাপাশি নিজ হাতে জমি থেকে তুলে আনা শাকের সাথে থাকে পিকনিকের আমেজ। শাক রান্না করার জন্য মরিচ পেঁয়াজ রসুন কুচাচ্ছি। রান্না শেষে খাবার উপযোগী শাকের এমন দৃশ্য দেখলেও যেন জিভে জল এসে যায়। তাই সরাসরি জমি থেকে শাক তুলে রান্না করার লোভ সামলাতে পারে না গ্রামের বেশিরভাগ নারী। এই শাক খেতে খুব মজা লাগে। অরিজিনাল নাম আছে খেসারি কলাই। এটা কৃষকের লাভজনক হয় বুনলি, এবং এর শাক খাওয়া যায় বিভিন্ন কায়দায়, বিভিন্ন মাছটা দিয়ে শাক রান্না করে খাওয়া যায়। খেতে সুস্বাদু হওয়ায় শীতের মৌসুমে এই শাকের চাহিদাও বেড়ে যায় অনেক। বাজারে এই খেসারি বা কালাই শাক বিক্রি হয় 50 থেকে 60 টাকা কেজি দরে। হিসাবে খেসারি খুবই উত্তম এবং এই এলাকার একটা সংস্কৃতি যে খেসারির সাথে টাকি মাছ একটা শীতকালের একটা উপাদেয় এটা খাবার। তা আমরা যদি শাক হিসাবে আমরা বাজারের দিকে তাকাই তাহলে দেখবেন যে 50-60 টাকা কেজি করে খেসারির শাক বিক্রয় হয়। উপযুক্ত সময়ে সাবধানতার সাথে মাঠ থেকে খেসারি বা কালাই শাক সংগ্রহ করলে আবাদের খুব একটা ক্ষতির সম্ভাবনা নেই বলে জানান স্থানীয় কৃষি কর্মকর্তা দীপক কুমার রায়। বরং এতে ফলন আরও ভালো হয় বলে দাবি করেন তিনি। খেসারি গাছের থেকে প্রায় 6 ইঞ্চি আপনি কেটে নেবেন, যেটা বাজারে চলে যাবে শাক হিসাবে, এবং কেটে নেওয়ার পর অবশিষ্ট যে অংশ এটা ফুলে ফলে বিকশিত হয়ে ঝাড় হয়ে এটা অধিক ফলন দেবে। পরন্ত বিকেলের সোনারোদে ডালা হাতে সবুজের মাঝে দল বেঁধে শাক তুলতে যাওয়ার সেই দৃশ্য মানসপটে আঁকবে গ্রামীণ মায়ার চিত্র, বারবার ফিরিয়ে নেবে ব্যস্ততার কারণে ফেলে আসা সেই দিনগুলোতে।